এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা অনেক 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 ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমি ম্যাঙ্গো আইসক্রিম বানানো। তো চলো রেসিপিটা স্টার্ট করা যাক। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি হাফ লিটার দুধ, আর সেটাকে অনেকক্ষণ ধরে জ্বালিয়ে জ্বালিয়ে আমার ওটাকে আরও হাফ করতে হবে। দেখতেই পাচ্ছ ওটা জাল হচ্ছে, জাল হয়ে অনেকটা কমেও এসছে। এবারে দুধে আমি অ্যাড করে দিলাম একটুখানি কর্নফ্লাওয়ার, আগের থেকেই ঠান্ডা একটু জলে গুলিয়ে রেখেছিলাম। সেটাকে দেওয়ার পর দেখো দুধটা আরও অনেকটা টাইম ধরে ফোটানো লেগেছে, অনেকটাই গাঢ় হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ। দুধটা যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন ওটাকে নামিয়ে নিতে হবে, একটু ঠান্ডা করে নিতে হবে। ততক্ষণে আমি এখানে একটা আম কেটে নিয়েছি, কেটে এইভাবে দেখো পুরো ছোটো ওটাকে জুস মতো বানিয়ে ওটাকে এখন আমি মিক্সারে দিয়ে দেবো। এদিকে দুধটাও পুরো আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই আমের মধ্যে দেখো চিনি দিয়ে দিচ্ছি, তোমরা বুঝে পরিমাণ মতো চিনি দিয়ে দেবে। এটাকে এবার আমি মিক্সারে দিয়ে দেবো, তারপর দেখে ঠিক এরকমই একটা পজিশনে যখনই আসবে তখনই ঠান্ডা করে নেওয়া দুধটাকে আমি এই ম্যাঙ্গোর পেস্টের মধ্যে দিয়ে দেবো। 2 থেকে 3 মিনিটের জন্য আমি এটাকে আবার একটু পেস্ট করে নেবো। দেখো কালারটা কেমন লাইট হয়ে গেছে, অনেকটাই হালকা হয়ে গেছে কালারটা। এবার এটাকে আমি একটা বড় বাটিতে নামিয়ে নেব। আগে থেকে কুড়িয়ে রাখা নারকেল আমি এবার এর পেস্টের মধ্যে দিয়ে দেবো। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এরকম একটা বাটি নিয়ে নিয়েছি, মানে প্লাস্টিক, আমি প্লাস্টিকে নিয়েছি, তোমাদের বাড়িতে তোমরা যেরকম খুশি সেরকম কিছুতে পাঠাতে পারো। তো আমি নিয়ে এবার না সেই নারকেল কুড়ো কিছুটা রেখে দিয়েছিলাম, সেটা উপর থেকে আমি ছড়িয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে এবার আমি রেখে দেবো এটাকে ফ্রিজে রাখতে হবে পুরো 7 থেকে 8 ঘন্টা মতো, তারপর বের করতে হবে। আমি পুরো 8 ঘন্টা পর বের করেছিলাম এটাকে। দেখো বের করার পর এরকমই একটা দেখতে হয়েছিল, উপর থেকে কিন্তু পুরো লেয়ার জমে গেছিলো বরফের, তোমরা দেখতেই পাবে পুরো এরকম শক্ত শক্ত হয়ে গেছে। এবং যখন আমি চামচ দিয়ে ওটাকে তোলার চেষ্টা করছি আমি তুলতে পারছি না, পুরো বরফ হয়ে গেছে। দেখো ওটাকে আমার পিস পিস করে কেটে নিতে হয়েছিল এইভাবে, তারপর এটাকে আবার মিক্সিতে দিতে হয়েছে। ওটা পেস্টটা ঠিক এরকমই হবে, পুরো একদম একটা মানে ফোমি টাইপের। আগের পেস্টটা কিন্তু এরকম ছিল না, তো ওরকম করার পরই ফোম টাইপের যে পেস্টটা হবে সেটাকে আবার সেট করার জন্য আবার পুরো 12 থেকে 13 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। আমি তো পুরো সারা রাতের জন্যই ছেড়ে দিয়েছিলাম, সকালবেলা উঠে যখন আমি এটাকে বের করি তখন দেখতে ঠিক